তোমরা যারা কলেজ স্টুডেন্ট আর তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে অনলাইন থেকে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবে সমস্ত ডিটেলসে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। নিজস্ব মোবাইল ফোন থেকেই তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমরা কোথায় কলেজের এক্সাম সেন্টার পড়েছে সেটা কিভাবে দেখবে তাও কিন্তু আজকে ভিডিওর বিস্তারিত আলোচনায় থাকবে। তোমাদের কী কী সাবজেক্ট পরীক্ষা হবে আর তোমাদের কত তারিখে পরীক্ষা হবে, কটার সময় পরীক্ষা হবে সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব আমি। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলে নিউ ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অল নোটিফিকেশান ক্লিক করে রাখো, যাতে আমি কলেজ রিলেটেড ভিডিও সবার আগে আপলোড করে থাকি আর সেটা তোমরা সবার আগে পেয়ে যাও। তাই অবশ্যই তোমরা যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানটায় সমস্ত ডিটেলসে কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু এখানটায় দেওয়া আছে, এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং কত তারিখে সেই ডিটেলসও কিন্তু দেওয়া আছে। এবার আমি তোমাদের বলবো কিভাবে তোমরা নিজস্ব ফোন থেকেই তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। সকলের প্রিয় চ্যানেল SB সাপোর্ট টিমের পক্ষ থেকে সকলকে ভালোবাসা জানিয়ে চলো ভিডিওটি শুরু করি। প্রত্যেকে তোমরা তোমাদের নিজস্ব ফোনের ক্রোম ব্রাউজার বা তোমরা গুগলের যে ব্রাউজার, এই ব্রাউজারটি ওপেন করে প্রত্যেকে তোমরা সার্চ করবে WBSU। এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ আছে সমস্ত কলেজে অ্যাডমিট কার্ড কিন্তু এই একই সেম প্রসেসের মাধ্যমেই তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো WBSU লিখে তোমরা যখন সার্চ করবে, তোমাদের সার্চ করলে তোমাদের ফার্স্টে যে অপশানটা চলে আসবে দেখো WBSU বলে একটি সাইট চলে এসছে। WBSU বলে কিন্তু আরও একটি সাইট আছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সাইট। দেখবে তোমরা প্রত্যেকে এই WBSU এর ঠিক ওপরে দেখো এই যে সাইট সেটা হচ্ছে WBSU exam.net। তোমরা প্রত্যেকে এই সাইটের নাম কিন্তু এখানটায় দেওয়া আছে দেখো WBSU exams.net। এই সাইটে তোমরা WBSU তে প্রত্যেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের নেক্সট যে পেজ ওপেন হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের পোর্টাল, যে সেই পোর্টালের হোম পেজ কিন্তু আমরা চলে এসেছি। এই হোম পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে, সেই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও তোমরা এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। দেখো এখানে অনেকগুলো কিন্তু অপশান কিন্তু শো করছে, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এখানে দেখো অনেকগুলো অপশান কিন্তু শো করছে। এর মধ্যে থেকে এই লাইনে দেখো অ্যাডমিট কার্ডস বলে একটা অপশান আছে, দেখো অ্যাডমিট কার্ডস বলে প্রত্যেকে দেখতে পাচ্ছ একটা কিন্তু অপশান কিন্তু শো করছে। দেখো আমি তোমাদের আরও জুম করে দেখাচ্ছি, দেখো এখানটায় অ্যাডমিট কার্ডের যে অপশান সেই অ্যাডমিট কার্ডে তোমরা প্রত্যেকে ক্লিক করো। ক্লিক করলে দেখো CBCS সেমস 1, 3 এবং 5 যে এক্সামের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা এখান থেকে পাবে। যে কোনো সেমিস্টারের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের এখানেই কিন্তু তোমরা এই সেম প্রসেসের মাধ্যমেই কিন্তু পাবে। দেখো ক্লিক করার সাথে সাথে তোমাদের নেক্সট পেজ চলে এসছে, সেখানে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ডে তোমাদের দেখো যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা প্রত্যেকে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় বসিয়ে দেবে। দেখো আমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আজকে আমি সেমিস্টার অনেক ফার্স্টে ক্লিক করার সাথে সাথে দেখো আমার PDFটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর আমি দেখো PDFে ক্লিক করার সাথে সাথে আমার যে PDF সেই PDFটা কিন্তু অ্যাডমিট কার্ডের PDF সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখো আমি তোমাদের দেখো ডিসপ্লে তো শো করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের যে ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানটায় সেমিস্টার অনেক কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। এরকমভাবে তোমরা সমস্ত সেমিস্টারে কিন্তু এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো এখানটায় ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে এসছে, তার রোল এবং নম্বরও চলে এসছে, রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে। দেখো এক্সাম সেন্টার, এই যে অ্যাডমিট কার্ডের যে স্টুডেন্ট এ কিন্তু টাকি গভর্নমেন্ট কলেজে পড়ে, এর সেন্টার পড়েছে এক্সাম সেন্টার শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়, এটা কিন্তু তেঁতুলিয়াতে। তোমাদের দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার কিন্তু কোন কলেজের নাম সেটা তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। এবার দেখো তোমাদের যে তারিখ, সেই তারিখ কিন্তু এক্সাম ডেট, সেই ডেট কিন্তু এখানটায় দেওয়া আছে। দেওয়ার পর কিন্তু তোমাদের কোন সাবজেক্ট কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানটায় ডিটেলসে কিন্তু দেওয়া আছে। সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের বড় হয়ে যাচ্ছে আমি আরও একটি ভিডিও আপলোড করে দেবো, তোমরা কিভাবে তোমরা এক্সামে যাবে, কি কি ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু এক্সামের সেন্টারে যেতে হবে, আর এই ফার্স্ট আর সেকেন্ড এর মানে কি, সমস্ত ডিটেলস আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো।
অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নিউ ভিজিট করেছো তারা প্রত্যেকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে আমি সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু কলেজে নিয়ে সেটা কিন্তু প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে হবে। সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে থাকবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।